ঈদের আগ মুহূর্তে ছুটির দিনে ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। কিছুটা কম দামে ঈদের শপিং করার ক্ষেত্রে ফুটপাতি ভরসা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে। ভিড় বেড়েছে শপিং মলেও। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন এবং সীমান্ত স্কোয়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। শুরুতেই যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, ফুটপাতের বাজারে কোন ধরনের পোশাকের চাহিদা বেশি এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণী পেশার মানুষেরই ইচ্ছে থাকে নতুন পোশাক নিয়ে ঈদ উদযাপন করা, যার ফলে আলো ঝলমলে শপিং মল থেকে শুরু করে এই ফুটপাতে সবখানে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়তে আছে, ক্রেতাদের আগ্রহ আছে নতুন পোশাক কিনে ঈদ উদযাপন করা পরিবার পরিজনদের সঙ্গে, যার ফলে আমরা আজকে নিউ মার্কেটে এসেছি। সকাল থেকেই দেখেছি যে অসংখ্য ক্রেতার কিন্তু ভিড় আমরা দেখেছি এই ফুটপাতের দোকানগুলোতে। এখানে পাশের যে পার্শ্ববর্তী মার্কেটগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, সেখানের যে পোশাকগুলো একটু বেশি দামে সেই পোশাকগুলো এখানে কিছুটা সাশ্রয়ী মূল্যে কিছুটা কম দামে পাওয়ার জন্যই কিন্তু এখানে ক্রেতারা ভিড় করছেন। বলা যায় যে এই বাজারটা অনেকটাই জমজমাট অবস্থা বলা যায়, তবে বেচা বিক্রিও কিন্তু মোটেও কম নয়। এখানে যেহেতু অনেকটা অংশ মানুষ কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে, যারা নিম্নবিত্ত রয়েছে, তারা কিন্তু এখানে কেনাকাটা করছেন, ফলে নানা রকমের দাম কিন্তু পোশাক আমরা দেখছি। অনেকে আসলে বলছেন যে মার্কেটে যেই পোশাকটি পাওয়া যায় 1000 থেকে 2000 টাকা ধরে, সেই পোশাকটি কিন্তু এখানে 800 থেকে 700 থেকে 800 টাকার মধ্যে কিন্তু সেটি পাওয়া যাচ্ছে। আরও কম দামি পোশাকটি রয়েছে, তবে মানের দিক থেকে মোটামুটি বলা চলে এখানের অনেকের সাধ্যের মধ্যে যে পোশাকটি পাওয়া যায় সেটি কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে ক্রেতারা। যদিও ঈদে আসলে সবচেয়ে বড় অনুষঙ্গই থাকে নতুন পোশাকে ঈদ উদযাপন করা, যার ফলে মার্কেট, শপিং মল কিংবা এই ফুটপাথ কোনোটাই আসলে ক্রেতার বাহিরে নয়, তারা আসলে সাধ্যের মধ্যে যে পোশাকটি যেখান থেকে আসলে কিনে নিতে পারছেন সেখানে এসেই কিন্তু তারা আসলে এই পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। তবে বলা যায় যে ঈদে ঘনিয়ে আসার পাশাপাশি যেহেতু আর কয়েকদিন বাকি আছে সন্নিকটে বলা চলে, সেই কারণে আসলে মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতেও কিন্তু ভিড় জমেছে ক্রেতাদের। সেই ভিড় কিন্তু আমরা এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখছি আরও বাড়ছে। এই ছিল নিউ মার্কেট থেকে ঈদ বাজারের আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী সিউল আহমেদের কাছে। সিউল, আমাদের জানাবেন সীমান্ত স্কোয়ারে ঈদ বাজারের পরিস্থিতি কেমন? রাব্বি, আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে ফুটপাত কিংবা অন্যান্য মার্কেটগুলোতে যেমন ঈদের আগে ঠিক ভিড় বেড়েছে, ঠিক একই অবস্থা কিন্তু রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে সেগুলো। ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর সীমান্ত স্কোয়ারে এবং আমরা দুপুর থেকেই কিন্তু দেখছি যে এখান থেকে এখানে যে মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু সাধারণ জনগণ যারা আছেন তারা শেষ মুহূর্তের কেনাকাটা করছেন। আমি দিকটু আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে এখন যারা আসলে আসছেন তারা একবারেই শেষ মুহূর্তে শপিং করতে আসছেন, টুকটাক জিনিসপত্র কিনতে আসছেন এবং একই বিষয়ে যেটি সেটি হচ্ছে যে এখন যেহেতু এই মার্কেটে সুপার স্টোর সহ অন্যান্য গ্রোসারি স্টোরও রয়েছে, তার কারণে কিন্তু যারা আসছেন তারা সেই গ্রোসারি স্টোর থেকে কিন্তু অন্যান্য পণ্যগুলো কিনছেন, তাদের যে ঈদের দিন যে পণ্যগুলো লাগবে সেই পণ্যগুলো কিন্তু তারা কিনছেন এবং পাশাপাশি তারা একটু ঝুঁ মেরে যাচ্ছেন যে আসলে মার্কেটে নতুন কী কী এসেছে। অনেক ক্রেতাদের সাথে আমার কথা হচ্ছিলো, তারা আমাদেরকে বলেছেন যে ঈদের যে শপিং যেটা মূলত অনেকে পাঞ্জাবি কিংবা ড্রেস কিংবা পায়জামা সহ ছোটো বাচ্চা কাচ্চাদের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অলরেডি কিনে ফেলেছে, বেশিরভাগই কিন্তু কিনে ফেলেছেন। তবে যারা এখন আসছেন তারা কিন্তু ঘর সাজানোর টুকটাক জিনিসপত্র কিনছেন, অনেকেই প্রসাধনী জিনিসপত্র কিনছেন, পারফিউম কিংবা শেষ মুহূর্তে যেই মেকআপগুলো রয়েছেন, কিংবা ছেলেদের কথা যদি বলি তারা যেমন সেন্ডো গেঞ্জি সহ টুপি পাজামা খুব ছোট ছোট জিনিসগুলি কিন্তু এখন খুব বেশি পরিমাণে ক্রয় করছেন যারা এখন যে সকল ক্রেতারা মার্কেটে আসছেন। এবং এবারে কিন্তু মার্কেটের দাম নিয়েও তারা কিছুটা অভিযোগ করেছেন, অনেক দু একজন ক্রেতা কিন্তু বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছরের দাম কিছুটা বেশি বলে তারা অভিযোগ করেছেন। তবে দোকানে যারা রয়েছেন তারা বলছেন যে ডলারের যে সংকট এবং একই সাথে যে অন্যান্য এলসিগুলো কিছু বন্ধ থাকার কারণে কিন্তু তারা মাল সংকটও করেছিল এবং যার কারণে কিন্তু যে পণ্যগুলো রয়েছে জামা কাপড় সহ অন্যান্য যে বিদেশি পণ্য সেগুলো কিন্তু তারা বলছিল যে এই পণ্যগুলো কিন্তু দেশে আনতে তাদের একটু সমস্যা হয়েছে, যার কারণে কিছুটা দাম বৃদ্ধি কিন্তু এবছরও হয়েছে। অন্যান্য যে রাজধানীর শপিং মলগুলো রয়েছে সেগুলোর অবস্থায় কিন্তু একই। আজকে রাজধানীতে ছুটির দিন এবং অনেকেই বলছেন যে ইফতারির পর কিন্তু আরও বেশি ভিড় হওয়ার সম্ভাবনা আছে। সীমান্ত স্কোয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।